মহিলাদের উপরে অত্যাচারের গত 6 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে 2020। রবিবার জাতীয় মহিলা কমিশনের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী গত বছর দেশে মেয়েদের বিরুদ্ধে 23,722টি অপরাধ সংঘটিত হয়েছে। আর এই পরিসংখ্যানের নিরিখে রাজ্যগুলির মধ্যে শীর্ষ রয়েছে উত্তরপ্রদেশ এবং মেয়েদের উপর অত্যাচারের ঘটনায় ওই তালিকার 10 স্থানে রয়েছে বাংলা। জাতীয় মহিলা কমিশনের তথ্য অনুসারে প্রায় 24,000 অপরাধের মধ্যে 11,872টি অপরাধ ঘটেছে যোগী রাজ্য উত্তরপ্রদেশে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে যোগী রাজ্য লাগোয়া দিল্লি, সেখানে গত বছর মহিলাদের বিরুদ্ধে ঘটা অপরাধের সংখ্যা 2,635টি। এরপরে রয়েছে হরিয়ানা এবং মহারাষ্ট্র। এবং সব থেকে উল্লেখযোগ্য 10 স্থানে থাকা বাংলায় গত বছর মহিলাদের বিরুদ্ধে 458টি অপরাধ হয়েছে। মহিলা অপরাধের 1/4 গৃহস্থ হিংসার ঘটনা। তবে উল্লেখ্য, মার্চ মাসের লকডাউন জারি হওয়ার পর থেকেই গৃহস্থ হিংসার ঘটনা ক্রমশ বেড়েই যায়। জুলাই মাসেই সর্বাধিক গৃহস্থ হিংসার রিপোর্ট আসে। এই সবেরই প্রতিফলন দেখা গিয়েছে বার্ষিক রিপোর্টে। সারা বছরে 5,000-এরও বেশি গৃহস্থ হিংসার অভিযোগ দায়ের করা হয়েছে। রিপোর্ট বলছে, সম্মানের সঙ্গে বাঁচার অধিকার কেড়ে নেওয়ার ঘটনা ঘটেছে 7,708টি। এই ধরনের অপরাধের সংখ্যাটাই সব থেকে বেশি। তবে যে বিষয়টি উল্লেখ না করলেই নয়, বাংলায় নারীদের বিরুদ্ধে হওয়া অপরাধ নিয়ে কেন্দ্র এবং রাজ্য তরজে তুঙ্গে উঠেছিল, এরাজ্যে মহিলা সুরক্ষিত নয় এমন বলেই অভিযোগ করেছে বিজেপি। এমনকি একই সুর শোনা গিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলাতেও, কিন্তু জাতীয় মহিলা কমিশনের রিপোর্ট বলছে অন্য কথা। মহিলাদের বিরুদ্ধে সব থেকে বেশি অপরাধ হয়েছে বিজেপি শাসিত রাজ্য অর্থাৎ যোগী রাজ্য উত্তরপ্রদেশ, এবং ঠিক তারপরে রয়েছে বিজেপি শাসিত রাজ্য হরিয়ানা। তবে গোটা দেশের নিরিখে 10 স্থানে পশ্চিমবঙ্গ থাকায় এখন যথেষ্টই খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবং বিধানসভা ভোটের আগে এই রিপোর্ট সামনে আসাতেই এখন এই ইস্যুকেই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হাতিয়ার করবে তা বলাই বাহুল্য। চোখ রাখবো পরবর্তী খবরে। একদিকে করোনার হামলা, অন্যদিকে এবার দোষর হয়েছে বার্ড ফ্লু। এবং এই বার্ড ফ্লুর দাপটেই এখন বেশ কিছুটা চাপে পড়েছে রাজস্থান প্রশাসন। এরাজ্যেও দেখা গিয়েছে বার্ড ফ্লু। ইতিমধ্যে প্রচুর কাকের মৃত্যু হয়েছে এমনটা জানা গিয়েছে। বিষয়টির উপরে গুরুত্ব দিয়ে ভরতপুরে অবস্থিত ওয়ার্ল্ড হেরিটেজ ন্যাশনাল বার্ড পার্কে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার জন্য দলও মোতায়েন করা হয়েছে। কেওলাদেও রাষ্ট্রীয় উদ্যান সহকারী উপ বন সংরক্ষণকারী অভিষেক শর্মা জানিয়েছেন, পাখির ফ্লু হওয়ার জেরেই নির্দেশিকা জারি করা হয়েছে। পাখির মধ্যে ছড়িয়ে পড়া রোগের মোকাবিলার জন্যই পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও রাষ্ট্রীয় পাখি পার্কে একটি দল মোতায়েন করা হয়েছে, যারা পার্কের অভ্যন্তরে সর্বত্র নজরদারি করবে। যদি কোনো পাখি মারা যায় তবে এই টিম দ্রুত অবহিত করবে, যাতে এই রোগটি মূল্যায়ন এবং নিয়ন্ত্রণ করা যায়। তবে উল্লেখ্য, এই পার্কে মার্চ মাসের প্রথম থেকেই এশিয়া, ইউরোপ, সাইবেরিয়া সহ অনেক দেশ থেকেই পরিযায়ী পাখিরা আসে। আর সেই কারণেই ওই পাখিদের রক্ষা করতেই আগেভাগেই সতর্ক হয়েছে পার্ক কর্তৃপক্ষ। তবে একদিকে করোনার হামলা, অন্যদিকে আবার এই বার্ড ফ্লু যথারীতি কপালে চিন্তার ভাঁজ ফেলেছে পক্ষীপ্রেমীদের। চোখ রাখবো পরবর্তী খবরে। নতুন বছরে করোনা মোকাবিলায় আরো এগিয়ে চলেছে ভারত। আশা উজ্জ্বল করে আরো একবার কমলো দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের এদিনের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় গোটা দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হতে হয়েছে 16,505 জনকে, যে সংখ্যাটা গতকালের তুলনায় অনেকটাই কম। ফলে আজকের এই সংখ্যাটা নিয়ে এই মুহূর্তে গোটা ভারতে মোট করোনা আক্রান্ত হতে হলো 1,03,40,470 জনকে। পাশাপাশি আবার এদিনের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারাতে হয়েছে 214 জনকে। ফলে এখনো পর্যন্ত মোট প্রাণ হারাতে হলো 1,49,649 জনকে। এবং এদিনের পরিসংখ্যান বলছে, গত 24 ঘন্টায় নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন 19,557 জন। এবং গোটা দেশে এই মুহূর্তে সুস্থতার সংখ্যা প্রায় 1,00,00 ছুঁই ছুঁই। তবে শুধুমাত্র দেশ নয়, এই রাজ্যের অবস্থাটাও ক্রমশ উন্নতি হচ্ছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের এদিনের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হতে হয়েছে 896 জনকে। ফলে এখনো পর্যন্ত মোট করোনা আক্রান্ত হতে হলো 5,54,079 জনকে। এবং গত 24 ঘন্টাতেই মোট করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারাতে হয়েছে 26 জনকে। এবং এই মুহূর্তে সুস্থতার হার বাড়তে হয়ে গিয়েছে 96.35%। তবে টেস্টের সংখ্যা আগের থেকে সামান্য কমেছে। এদিনের রিপোর্ট বলছে, গত 24 ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা পরীক্ষা করা হয়েছে 32,256 জনের, যে সংখ্যাটা প্রায় কদিন আগেই 40,000 গণ্ডিতে থাকতো। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। তবে তার আগে জেনে রাখি, ভবিষ্যতে এই সম্পর্কে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। বিধানসভা ভোটের আগে শাসক দলের অস্বস্তি আরো একবার বাড়ালেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় রাজীবের একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে রাজীব বন্দ্যোপাধ্যায়কে কারোর নাম না করেই বলতে শোনা যাচ্ছে, কর্মীদের চাকর বাকর ভাবলে ক্ষমতাচ্যুত হবেন।
তবে ইতিমধ্যেই হাওড়া জেলা তৃণমূলের অন্যতম এই শীর্ষ নেতা তথা রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য ঘিরেই দলের অন্দরেই এখন জল্পনা তুঙ্গে। বেশ কিছুদিন ধরেই তৃণমূলের অস্বস্তি ক্রমশ বাড়িয়ে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েক মাস ধরেই নাম না করেই দলের একাংশের বিরুদ্ধে সরব হয়েছেন রাজীব। দলের শীর্ষ নেতৃত্বের একাংশকে বিধে তার একাধিক মন্তব্যে শাসক দলের অন্দরে তীব্র জল্পনা তৈরি হয়। এমনকি রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন এমন জল্পনা তীব্র হয়েছিল। তবে তৃণমূল শীর্ষ নেতৃত্বের তৎপরতায় প্রাথমিকভাবে সেই সমস্যা মেটে দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজীবের সঙ্গে কথা বলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। আলোচনার মাধ্যমে রাজীবের ক্ষোভ প্রশমনের চেষ্টা করেন পার্থবাবু। এমনকি তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরও রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন। এরপরে বেশ কিছুদিন চুপ ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে। শুধু কর্মীদের কথা বলেন, শুধু কর্মীদের ব্যবহার করার জন্য, আর কাছে গেলে কি দুর্ব্যবহার করেন। আগামী দিনে সবাইকে গর্জে উঠতে হবে, বোঝা হবে যারা কর্মীদেরকে ভালো দিয়ে মৃত্যু করে অহংকার দিয়ে ঔদ্ধত্য দিয়ে দমিয়ে রাখা যাবে, তারা আগামী দিনে জেনে রাখবেন এই কর্মীদের দ্বারাই একদিন ক্ষমতাচ্যুত হবেন, এটা আজকে আমি বলে গেলাম। চোখ রাখবো পরবর্তী খবরে। এর আগে করোনাকালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রত্যেকটি মানুষকেই হাততালি দেওয়া কিংবা ঘন্টা বাজানো এই সমস্ত কিছু কাজ করে রীতিমতো কটাক্ষের শিকার হয়েছিলেন। কিন্তু নরেন্দ্র মোদী দেখানো সেই পথেই এবার হাঁটলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কারণটা এক নয়, কারণটা আলাদা হলেও ফলাফলটা কিন্তু একই। এই বছরই হতে চলেছে বাংলার বিধানসভা নির্বাচন, এবং এই বছরই নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবস। 21শে নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে অভিনব উদ্যোগ নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, এবং যে সিদ্ধান্ত নিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজির ভাবাবেগকেই এবার তিনি কাজে লাগাতে চাইছেন, সেই লক্ষ্যেই তিনি নেতাজিকে নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। আজকে নেতাজির জন্মজয়ন্তী নিয়ে নবান্নের সভাঘরে ভার্চুয়াল বৈঠক করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে উপস্থিত ছিলেন সুগত বসু সহ শহরের বিশিষ্ট মানুষেরা। ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রশাসনিক আধিকারিকেরা। যদিও নেতাজির জন্মদিবসে জাতীয় ছুটির দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আগেই করেছিল, এদিন আবারও একবার সেই দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র তাই নয়, সেই সঙ্গে এদিন নেতাজির নামে মনুমেন্ট করারও প্রস্তাব রাখলেন মমতা। এরই পাশাপাশি নেতাজির নামে জাতীয় বিশ্ববিদ্যালয় তৈরি করা হোক এমনটাই দাবি উত্থাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন আগামী 23শে জানুয়ারি দেশনায়ক দিবস হিসেবে পালিত হবে বাংলায়। ওই দিন বেলা 12:15 বাংলা জুড়ে বাজবে সাইরেন, বাড়ি বাড়ি দেওয়া হবে শঙ্খধ্বনি উলুধ্বনি। বাংলার প্রত্যেকটি জনসাধারণের কাছেই এই আহ্বানই এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে জানিয়েছেন নেতাজির জীবন নিয়ে তৈরি হবে শর্ট ফিল্ম, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে জয় হিন্দ বাহিনী গড়ে উঠবে, এবং আগামী 23শে জানুয়ারি বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে এই শঙ্খধ্বনি কিংবা উলুধ্বনি দিতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই পাশাপাশি আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকেই ঘোষণা করে দিয়েছেন 15 আগস্ট নেতাজিকে সম্মান জানিয়ে প্যারেড হবে, সমস্ত ট্যাবলোয় থাকবে নেতাজি সম্পর্কিত। আর নেতাজির নামে যে মনুমেন্ট করার প্রস্তাব রাখা হয়েছে তাহলে সেটাই হবে নেতাজির আর্কাইভ। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ঘোষণা করে দেন জন্মদিবসে শ্যামবাজার থেকে রেড রোড পর্যন্ত মিছিল করা হবে, এবং আগামী 23 তারিখ এই অনবদ্য কর্মসূচি নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। চোখ রাখবো পরবর্তী খবরে। সকাল থেকেই বিজেপির রোড শো নিয়ে চলছিল নাটক। পুলিশের লিখিত অনুমতি না থাকলেও মৌখিক অনুমতি নিয়ে রুট বদলে রোড শো করছিল বিজেপি। কিন্তু যাকে নিয়ে এদিনের এই রোড শো হওয়ার কথা ছিল সেই শোভন চট্টোপাধ্যায়ই এদিনের রোড শোতে যোগ দিলেন না। অন্যদিকে আবার বিজেপির রোড শো শুরু হওয়ার পর থেকেই ওয়ার্ডগঞ্জে যথারীতি উত্তেজনা তৈরি হয়। বিজেপি নেতাদের উদ্দেশ্য করে জুতো এবং ঢিল ছোড়া শুরু হয় সঙ্গে সঙ্গে। মমিনপুর থেকে মাঝেরহাট টালিগঞ্জ হয়ে রোড শো যাওয়ার কথা ছিল মুরলীধর সেনলেনে, কিন্তু পুলিশের অনুমতি না পাওয়াতে বিজেপি ঠিক করে কর্মসূচি হবেই। তবে তাতে বেশ কিছু পরিবর্তন করা হয়। তা মমিনপুর থেকে শুরু হয়ে হেস্টিংস পর্যন্ত যাবে, এবং এই রোড শোতেই যোগদান করেন কৈলাস বিজয়বর্গীয় মুকুল রায়, এছাড়াও বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব। এবং সেই মিছিলেই যথারীতি ঢিল এবং জুতো খেতে হলো মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীকে। প্রথমে ঠিক করা হয়েছিল কলকাতার দায়িত্ব পাওয়ার পরে বিজেপির রাজ্য দফতরে শোভন চট্টোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়া হবে, কিন্তু প্রথমে বৈশাখী বন্দ্যোপাধ্যায় কর্মসূচিতে যোগ না দেওয়ার কথা জানান। পরে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়ে দেন তাকে এই কর্মসূচিতে আমন্ত্রণই জানানো হয়নি। তারই পরে আবার মনে করা হচ্ছিল এদিন এই রোড শোতে যোগ দেবেন শোভন চট্টোপাধ্যায়, কিন্তু শেষ পর্যন্ত সেটাও হলো না। এদিন বিজেপির রোড শো শুরু হওয়ার পরেই ওয়ার্ডগঞ্জে উত্তেজনা তৈরি হয়। যে পথ দিয়ে বিজেপির মিছিল যাচ্ছিল সেই পথেই তৃণমূলের একটি অস্থায়ী মঞ্চ ছিল। সেখানে ছিল স্থানীয় বিধায়ক তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের ছবি। সেই মঞ্চ থেকেই তৃণমূলের
তরফে কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায়দের লক্ষ্য করেই জুতোর ঢিল ছোড়া হয়। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে, তবে এদিনের বিজেপির এই কর্মসূচিতে পুলিশের অনুমতি না দেওয়া প্রসঙ্গে কড়া সমালোচনায় সরব হয়েছেন দিলীপ ঘোষ এবং মুকুল রায়। দিলীপ ঘোষ অভিযোগ করেন, রাজ্যে কিছুর জন্য অনুমতি চাইলেও পাওয়া যায় না। অন্যদিকে আবার মুকুল রায় বলেছেন, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক করে দেন কাকে কোন অনুমতি দেওয়া হবে আর কাকে কি দেওয়া হবে না, সেটাই ঠিক করেন খোদ মুখ্যমন্ত্রী। চোখ রাখবো পরবর্তী খবরে। ছাত্রছাত্রীদেরও বিনামূল্যে চোখ পরীক্ষা করা হবে ও দরকারে চশমা বিনামূল্যে দেওয়া হবে। 400,000 ছাত্রছাত্রীকে বিনামূল্যে চশমা দেওয়া হবে। এমনকি অঙ্গনওয়াড়ি সেন্টারে যেসব শিশুরা যায় তাদের সবারও চোখ পরীক্ষা করব এবং কোনো সমস্যা আছে কিনা এখন থেকে জানব। 300 বেশি আই সার্জেন ও প্রায় 400 জন অপটোমেট্রির মেডিকেল টেকনোলজিস্টরা এই কাজে যুক্ত থাকবেন। প্রথম পর্যায়ে কাল থেকে 1200 গ্রাম পঞ্চায়েত ও শহরের 120 প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই প্রকল্প চালু হবে। পরে সমস্ত গ্রাম পঞ্চায়েত ও শহরকে আনা হবে এর আওতায়। আমাদের লক্ষ্য আই হেলথ ফর অল বাই 2025। সকলের জন্য চক্ষু স্বাস্থ্য, সকলের জন্য দেখা এবং 2025-এর মধ্যে এই সমস্ত লক্ষ লক্ষ 20 লক্ষ, তারপরে আরো যে 400,000, আরো যে 500,000, টোটালটাই আমরা কমপ্লিট করব 5 বছরের মধ্যে। কারণ চোখ পরীক্ষা করতে হবে, দেখতে হবে, ছানি অপারেশন করতে হবে, চশমার পাওয়ার নিতে হবে, চশমা দেখতে হবে, এটা টাইম লাগছে। কাল থেকে আমরা এটা চালু করে দিচ্ছি। আই হেলথ ফর অল বাই 2025 বাংলায় আমি নাম দিয়েছি চোখের আলো।